রায়গঞ্জ ব্লকে যে কয়েকটি ঐতিহাসিক নিদর্শন এখনও অবধি আছে, তার মধ্যে বাহিন রাজবাড়ি অন্যতম। বাহিন রাজবাড়ি রায়চৌধুরী পরিবারের যে সম্পত্তি ছিল, সেই রাজবাড়িকে কেন্দ্র করে একটি নতুন পর্যটন পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। যা আমাদের জেলা প্রশাসন, বাহিন গ্রাম পঞ্চায়েত এবং রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি বারংবার এটা নিয়ে দরবার করেছি আমরা জেলা প্রশাসনের কাছে, এবং জেলা প্রশাসন থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেখানে ঠিক রাজবাড়ির পিছনে নাগর নদী আছে, নাগর নদীতে নৌকা বিহারের ব্যবস্থা করা হচ্ছে। বাহিন রাজবাড়িকে কেন্দ্র করে চারিদিকে সৌন্দর্যায়ন করা হবে, পিলার দিয়ে পুরোটা ঘেরা হবে এবং তার সাথে সবুজায়ন করা হবে। সোলার যেটা সৌর বিদ্যুৎ বাতি, সেই বাতিগুলো দিয়ে আলোকিত করা হবে এলাকা। এবং আরও যে পরিকল্পনা নেওয়া হয়েছে যে কটেজ তৈরি করে পর্যটকরা সেখানে ঘুরতে গিয়ে যাতে রাত্রিবাস করতে পারেন, তার জন্য কটেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর ইউরিনাল ল্যাট্রিন, কমিউনিটি ইউরিনাল ল্যাট্রিন, সেটাও তৈরি করা হবে। বিভিন্ন বসার জায়গা ছোট ছোট করে পর্যটকদের জন্য তৈরি করা হবে। এই সমস্ত কিছু নিয়ে একটা সুন্দর পরিকল্পনা আমাদের প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। কাজ পরিকল্পনা তৈরি হয়ে গেছে, এখন সেটা রূপায়ণের অপেক্ষায়। পিভিজি ফান্ড থেকে বাহিন গ্রাম পঞ্চায়েতকে এই ফান্ড দেওয়া হচ্ছে, পিভিজি ফান্ড। সেই উত্তর দিনাজপুর জেলায় যে সমস্ত প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলি রয়েছে, তার মধ্যে অন্যতম রায়গঞ্জ ব্লকের বাহিন রাজবাড়ি। এই রাজবাড়ি বহু পুরনো, কালের নিয়মে বদলে গিয়েছে সমাজের চালচিত্র। নাগর নদীর বুক দিয়ে বয়ে গিয়েছে অজস্র স্রোত, পেরিয়েছে অনেক বসন্ত। আর জমিদার নেই, নেই জমিদারিত্ব, কিন্তু রয়ে গেছে ইতিহাস। জমিদার বাড়িতে এখন আর সন্ধ্যে হলে জ্বলে না ঝাড় লণ্ঠন, নাচ মহলে শোনা যায় না নূপুরের আওয়াজ, বসে না নহবত। ইট কাঠ পাথরে এখন জরাজীর্ণ অবস্থায় বাহিন জমিদার বাড়ি। তবু আবেগের টানে, ইতিহাসের টানে এই ভগ্নপ্রায় অবস্থাতেও বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে জমিদার বাড়িতে। নিরালায় বসে সময় কাটান তারা, তাই পানীয় স্থানীয় মানুষজন কিংবা জনপ্রতিনিধিদের দাবি ছিল এই জমিদার বাড়িকে সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার। সেই কথা মাথায় রেখে অবশেষে উদ্যোগী হলো জেলা প্রশাসন। সম্প্রতি এই জমিদার বাড়িকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।